সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। সিরাজগঞ্জ ও নীলফামারীতে জিঙ্ক সমৃদ্ধ বৃধান 74 চাষ করেছেন কৃষক। খাদ্য চাহিদার সাথে সঙ্গতি রেখে ধানের ফলন বাড়ানো এবং পুষ্টির চাহিদা পূরণে জিঙ্ক সমৃদ্ধ ধান আবাদে আগ্রহী হয়েছেন কৃষক। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিন এবং নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চার বছর আগে ধান গবেষণা ইনস্টিটিউট জিঙ্ক সমৃদ্ধ বৃধান 74 জাতের ধান উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করে। দেশি ধানের সাথে পরাগায়নের মাধ্যমে জাতটি উদ্ভাবন করা হয়। সিরাজগঞ্জের কৃষক জানান, এ ধানের উৎপাদন যেমন বেশি তেমনি আবাদ করতে পানি ও সার কম লাগে, পোকার আক্রমণ নেই বললেই চলে। চার বিঘার মধ্যে লেগা কিছু জমি আছে, এক আধ বিঘা জমি আছে, তো এবার সারও কম লাগছে এবং তারপর মনে হয় যে বীজও মানে পানিও কম লাগছে, জ্বরও পড়ে না, ফলনও ভালো। সামনে বছর এ ধান আবাদ করবো, এ ধানে পোকা মাকড় ধরে না, এই ঝড়েও পড়ে না, সার লাগে কিন্তু বীজ লাগে না, কোনো বাউনা আসে না, আমি সেদ্ধ করে খেতে আমার সল পাল্লারও কোনো ঠান্ডা ঠান্ডাও লাগে না, খুবই ভালো ধান। হারভেস্ট প্লাসের সহায়তায় 2015 সাল থেকে জিঙ্ক সমৃদ্ধ বৃধান 74 উৎপাদনে কাজ করছে বিআরডিএস। কৃষকরা বলছে যে তারা অন্যান্য ধানের চেয়েতে এই ধানের ফলন তুলনামূলকভাবে অনেক বেশি পেয়েছে, আর পাশাপাশি এই ধানের পোকামাকড় কম হয়, সার কম হয়, তাদের খরচও অনেক সাশ্রয় হয়েছে, সেই ক্ষেত্রে কৃষকরা খুবই আগ্রহী। চলতি বছর রায়গঞ্জ উপজেলায় 3600 বিঘা জমিতে জিঙ্ক সমৃদ্ধ ধান আবাদ হয়েছে। নীলফামারীর 850 জন কৃষক 600 একর জমিতে জিঙ্ক সমৃদ্ধ বৃধান 74 আবাদ করে সাফল্য পেয়েছেন। পুষ্টিকর ধান, মানে ধান ভালো হয়, রোগ বালাই কম হয়। আমরা আগে আটাই আবাদ করতাম, কিন্তু আটাইশে সেরকম ফলন পাই না, বিঘা প্রতি আসে 16 মন 20 মন, কিন্তু এই জিঙ্ক ধান আবাদ করে দেখতেছি যে বিঘা প্রতি 26 মন বা 28 মন এরকম আসবে। শস্যের নিবিড়তা বাড়ানো এবং কৃষককে এ ধানের চাষ সম্প্রসারণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে হারভেস্ট প্লাস ও আরডিআরএস বাংলাদেশ। ইতিমধ্যে আমরা প্রায় 8টা ডিস্ট্রিক্টে এই জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করেছি, প্রায় 4000 প্লট আমরা করেছি, তার মধ্যে নীলফামারী ডিস্ট্রিক্টে 850 প্লট আমরা স্থাপন করেছি। নীলফামারীতে চলতি মৌসুমে প্রতি বিঘায় জিঙ্ক সমৃদ্ধ ধানের ফলন পাওয়া গেছে 28 থেকে 30 মন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। চাষাবাদযোগ্য মাটি ও অনুকূল আবহাওয়ায় ভোলায় এবার সয়াবিনের ভালো ফলন হয়েছে। এখন চলছে ফসল তোলা ও সয়াবিন ভাঙানোর কাজ। কৃষকের বাড়িতে এসে সয়াবিন কিনে নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা। প্রিয় দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্ত। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।